পাহাড়ি বন যত দুর্গমই হোক, বুনো হাতিরা চলে স্বচ্ছন্দে। হাতি দলবদ্ধ প্রাণী, এক এক দলে 5 থেকে 20 জনের মতো সদস্য। দলের নেতৃত্ব দেয় একজন পূর্ণবয়স্ক পুরুষ হাতি। বাংলাদেশে বুনো হাতির রাজত্ব বৃহত্তর ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী বন পাহাড়ে। বাংলাদেশের বন পাহাড়ে বুনো হাতি আছে সদুয়েকের মতো, আর লোকালয়ে পোষমানা হাতি আছে প্রায় সখানেক। পোষমানা হাতিরা মাহুতের ইশারা মেনে চলে। বাংলাদেশি হাতিগুলোর বৈজ্ঞানিক নাম এলিফাস ম্যাক্সিমাস। লম্বা শুঁড় দিয়ে হাতি হাতের কাজ সারে, সংবিধি এই অঙ্গ দিয়ে ওরা ঘ্রাণ নেয়, ধুলো ওড়ায়, পানি ছিটিয়ে গা ধোয় এবং খাবার সংগ্রহ করে। থামের মতো মোটা মোটা পা ওদের। দেহের ওজন 6,000 কেজিরও বেশি, গড় উচ্চতা প্রায় 9 ফুটের মতো। স্থলচর ও স্তন্যপায়ী প্রাণীদের মাঝে হাতি সবচেয়ে বড়। বন বিভাগ পোষমানা হাতিকে কাজে লাগায় বনের গাছ টানায়। শক্তিধর প্রাণী বলেই কঠিন এ কাজ হাতি অনায়াসে পারে। অন্য পরিবহনের পাশাপাশি হাতি বিনোদনও যোগায় সার্কাস আর চিড়িয়াখানায়। কি বিশালতায়, কি কর্মদক্ষতায়, আসলেই অনন্য এই হাতি।